মিষ্টি খাওয়ানোর জন্য আমাকে অফিসে ডেকেছো? না না, একটা সুখবর আছে। কি সুখবর? গবি সাহেবের সঙ্গে আমাদের যে নতুন বিজনেসের আলোচনাটা চলছিল সেটা কনফার্ম হয়ে গেছে। উনি আমাদেরকে পার্টনার হিসেবে চাচ্ছেন। এ তো গুড নিউজ, তুমি এই নিউজটা এতক্ষণে দিলা। হ্যাঁ, আরো একটা বিষয় আছে। কি সেটা? না, একটা বিষয় ভাবছি। আচ্ছা, তুই কবি সাহেবের ছেলেটাকে তো দেখেছিস? হ্যাঁ, সে তো খুব ভদ্র ছেলে, দেখতেও সুন্দর। বাইরে থেকে পড়ালেখা করে সে এখন বড় একটা কোম্পানিতে নাকি জব করছে, কেন? এক্স্যাক্টলি, না ভাবছি যে ওই ছেলেটার সঙ্গে আমাদের আনিকার বিয়ে দিলে কেমন হয়। কবি সাহেবের সঙ্গে আমি আলাপও করেছি, উনি রাজিও আছেন। উনি বললেন যে দুজনের একদিন দেখা করিয়ে দেয়া যায় কি না। আনিকা কি এ প্রস্তাবে রাজি হবে? কেন রাজি হবে না? কেন, তার মানে কি আমি যে আন্দাজ করেছিলাম তাই? নিশ্চয়ই পাড়ার কোনো বখাটা ছেলের সঙ্গে প্রেম করছে। এই তোকে না বলেছিলাম বোনটার দিকে খেয়াল রাখতে? একটা মাত্র বোন, তার দিকেও খেয়াল রাখতে পারিস না? ঘোড়ার ঘাস কাটিস নাকি তুই? না ভাইয়া, আনিকা তো সেরকম মেয়ে না। তাছাড়া তোমার ভয় আছে না? সে রাস্তা কারো দিকে মুখ তুলে তাকাবে, সে সাহস আছে নাকি? তাহলে কেন বললি, রাজি হবে কিনা? আমরা বলছিলাম যে পাত্র পাত্রী দেখা সেকেল একটা ব্যাপার না, তাই যে কালেরই হোক আমি আমার বোনের জন্য পাত্র ঠিক করেছি। সেই পাত্র আসবে, আমার বোনকে দেখবে, আমার বোনও সেই পাত্রকে দেখবে, দুজনে একসঙ্গে হ্যাঁ বলবে, তারপর বিয়ে, ব্যাস কাহিনী শেষ। তুই আনিকাকে বলে দিবি ঠিকঠাক মতো, কোনো এদিক সেদিক যেন না করে। আচ্ছা ভাইয়া, এই জেরিনকে আসতে বলি না? মানে বলছিলাম যে জেরিন তো আনিকার খুব ভালো বান্ধবী, তাই জেরিন। এনিওয়ে, তুই জেরিনকে দিয়ে বলাবি না তুই নিজে বলবি টোটালি তোর ব্যাপার। বাট নেক্সট জুন মাসে আনিকার বিয়ে, দ্যাটস ফাইনাল। তারপর তোর নে, তোর নিজের বিয়ের অ্যাডভান্স মিষ্টি খা খা। কোথায় আবার? ওই মেয়েটাকে দেখতে যাওয়ার কথা না? ও হ্যাঁ বাবা, ওই যে ওই অফিস থেকে যাব। দেখিস আবার, না গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। ডলার সাহেব, আরে আমার নতুন পার্টনার, কার কথা বলছি বুঝতে পারছিস তো? হ্যাঁ বাবা, ওই যে মেয়ের বড় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে ফোন করেছিল কনফার্ম হওয়ার জন্য তুই যাচ্ছিস কি না। আমি বলেছি তুই কিন্তু অবশ্যই যাচ্ছিস। দেখিস আবার বেঁকে বসিস না, আমি কিন্তু লুজার হব। বাবা বেঁকে বসার কি আছে, যাবো তো। না, তোদের তো আমার মুদি গতি ঠিক থাকে না, সবসময় মত পাল্টাস। এই আমিও কি যাবো নাকি তোর সঙ্গে? চল নাহলে একসাথেই যাই, একবার আংটি পরিয়ে দিয়ে আসি। না না, তোমার যাওয়ার দরকার কি? মেয়ে দেখার আছে, দেখবো, যদি পছন্দ হয় তারপর বাকি কাজ। পছন্দ হয় মানে? এই তোর কি মনে হয় আমি একটা কানাখোড়া মেয়ে তোর ঘাড়ে গুছিয়ে দিচ্ছি? শোন, শুধু মেয়ে না, পরিবারটা দেখে আমি একটা ভালো মেয়ে তোর জন্য সিলেক্ট করেছি, আর আমি কিন্তু এই জুনেই বিয়ে দিতে চাই তোকে। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে দিয়ে আমি কিন্তু অস্ট্রেলিয়া যাব, ফিরবার পথে এবার উমরাটা করেই আসবো। তুই কিন্তু ইতিমধ্যে তোর সংসার গুছিয়ে নিস। আচ্ছা মানে তোর কথায় তো আমি কোনো ভরসাই পাচ্ছি না। এই তুই কি মেয়ের ছবি দেখবি? আর আবার যাওয়ার আগে ওর ফেসবুক আইডিটা একবার ঢুক না, চেহারাটা একবার দেখে যা। না না বাবা, থাক না, দরকার নেই আমার।
ওই মেয়ের বড় ভাই আছে না, ওদের সঙ্গে যোগাযোগ করে আমি ঠিকই চিনে নেবো, তুমি টেনশন করো না। এই যে বললি টেনশন না করতে, আমি কিন্তু টেনশন করলাম না, তুই তাহলে দেরি করিস না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসি। কানে ইঁদুরটা পর, ভালো লাগবে না, এত কিছু পড়তে পারবো না, শাড়ি পরেছিটা অনেক বেশি, তোর আমাকে জোর করে এত কিছু পরাচ্ছি দেখি। আজকে কি আমার বিয়ে নাকি বলতো? আজকে আমাকে দেখতে আসবে ছেলে পক্ষ, জোর করে এত কিছু, আমি যেমন আছি তেমন পছন্দ করলে করবে, না হলে না। আমি সাজবো হচ্ছে তোর আর ভাইয়ার বিয়েতে একদম লেহেঙ্গা পরে, দেখিস। বোনের বিয়ে না দিয়ে তোর ভাই কোনোদিনও বিয়ে করবে না। তুই টেনশন নিস না, আজকে পাত্রপক্ষ আমাকে দেখে একদম বিয়ে পাকা করে ফেলবে। পাত্রপক্ষ না, ছেলে একাই আসবে। নিশ্চয় ছেলেটা কারোর সাথে রিলেশন আছে, ফ্যামিলিকে বোঝানোর জন্য আজকে একা একা আসছে, দেখিস। ছেলে নাকি খুবই ভালো, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। তাহলে তো দেখো আমার মতনই, আমার যদি কোনো ছেলের সাথে প্রেম হতো তাহলে ভেবে দিব ভাইয়াদের পছন্দের এই বেকুবকে আমার বিয়ে করতে। করিসনি ভালোই করেছিস, তোর ভাইয়েরা তোকে মেরেই ফেলতো। হ্যাঁ, বড় ভাই প্রেম করে বিয়ে করেছে, ছোট ভাই তোর সাথে প্রেম করছে, আর আমি করলি দোষ? তোর ভাইয়েরা তোকে বেশি ভালোবাসে। ভালোবাসা না ঘোরার ডিল, বাদ দি, তুই যাচ্ছিস আমার সাথে তাই না? না না না, তুই না গেলে চলবে না। বেকুব ছেলেটা সবার সামনে আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। দুনিয়ার লোক কোথায় পেলি? ভালো রেস্টুরেন্টে যাবে সবাই, তবু তোকে আমার সঙ্গে যেতেই হবে। এর আগে যদি একটা রাজপুত্রের সামনে হাত ধরে এই তোর কিছু খাবি বলবো? না এখন খাবো, আমাদের রাজপুত্র আগে আসুক, একসাথে খাওয়া যাবে। ভাইয়া তুমি বড় ভাইকে বুঝিয়ে বলো তো আমি বিয়েটা করব না। এই পাগলি কি বলে, বিয়ে করবি না কেন? আর এই ছেলে বাবার সাথে ভাইয়ার বিজনেস, এই জন্যই তো এই সম্বন্ধ। আর এখন তুই যদি না বলিস, ও আমাকে গুটি বাড়িয়ে তোমরা বিজনেস প্রফিট করছো রাইট? বোকার মতো কথা বলে না, ভাইয়া যদি জানতে পারে তোমার নাক ফাটায় ফেলবে। আচ্ছা তোর নিজের কোনো পছন্দ আছে থাকলে আমাকে বল, আমি না হয় ভাইয়াকে বুঝিয়ে সুঝিয়ে কি আছে। হ্যাঁ তাহলে বাবা সমস্যাটা কি? কিছু না, আমি ও ভাবছে ছেলেটা বোকা শোকা, খুব একটা স্মার্ট হবে না। কে বলছে তোকে বোকাশোকা? তুই কি ছেলেকে দেখছিস কখনো? আমি কিভাবে জানবো, আমি কি জানি সে কে? তাহলে কিভাবে বুঝলি সে বোকা না চালাক? ভাই আর কিছুক্ষণ ওয়েট করো, আমার ধারণা বড় ভাই অফিস থেকে ফেরার পথে ছেলেকে সাথে করে নিয়ে আসবে। এর জন্যই তো মনে হচ্ছে বোকা, কেন সে একা আসতে পারে না? হয়তো আসতে পারে, কিন্তু ভাইয়া তো কাউকে বিশ্বাস করে না, এই জন্যই তো সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে তারা আসুক, আমি একটু ঘুরে আসি। এই এই কোথায় যাবি, দাঁড়া বস। আরে বাবা তোমাদের পছন্দ করে আনা বোকা ছেলেকেই আমি বিয়ে করব, আমি পালিয়ে যাচ্ছি না। আহা এখন যাবিটা কোথায়? বলুন তো একটু ঘুরে আসি বাইরে। কোথায় ঘুরে আসবি? আচ্ছা দাঁড়া, ওই জেরিনকে সাথে নিয়ে যা, যাও না। Thank you.
বুঝতে পারলেন না, বাচ্চাই রয়ে গেল। বেলুন কিনে আনছে আর কিছু নেই তো ওখানে। হ্যালো ভাইয়া, তুমি আসবে না? আমরা তো কখন চলে আসছি আনিকাকে নিয়ে, তুমি ছেলেটা কিনে চলে আসো। রুবেল, আনিকাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যায়। ভাইয়া কি হয়েছে সেটা তো বলবা। কি আর হবে, আমাদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। আচ্ছা ভাইয়া, ছেলেটার সাথে কি কথা হয়েছে? সে কোথায়? কথা হয়েছে, সে বলেছে সে আসবে না। আসবে না কেন? বেয়াদব একটা ছেলে। একটু আগে সে আমাকে ফোন করেছিল, ফোন করে বলে সে নাকি আমার বোনকে দেখতে আসতে পারবে না। আমি আমি কোনোদিন কল্পনাও করিনি কবির সাহেবের ছেলে এরকম একটা বেয়াদব। আজকের দিনে কেন তোমার সঙ্গে আমার দেখা হলো? এই ছেলে নাকি আসবে না। উফ, আলহামদুলিল্লাহ। আমি এ প্রসঙ্গে আর একটি কথাও বলতে চাই না। আমি যা বলবো কবি সাহেবের সঙ্গে বলবো, ওকে? আচ্ছা ভাইয়া, তুমি বরঞ্চ আমাকে নাম্বারটা দাও, আমি ছেলেটার সাথে একটু কথা বলে দেখি। মাতাব্বরি করার কোনো দরকার নেই রুবেল, আমি যা বলেছি তাই কর। আনিকাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যা। ছেলে নাকি আসবে না, বড় ভাইয়ের মেজাজের অবস্থা বুঝতে পারছো? আনিকা চল। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমি মানুষ চিনতে ভুল করিনি। এভাবে বলে লজ্জা দিবেন না। তা বলুন কি খবর? খবর তো আপনার কাছেই থাকবার কথা কবি সাহেব। আপনার ছেলেকে দিয়ে আমাদেরকে এভাবে অপদস্থ না করালেও পারতেন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছুই আপনি বুঝতে পারবেন, তার আগে আপনি আপনার নিজের ছেলের সঙ্গে একটু বোঝাপড়া করুন। আর হ্যাঁ, আমাদেরকে এইভাবে অপদস্থ করার পরিণামটা কিন্তু ভালো হবে না। এই ডলার মাহমুদ যেন তেন মানুষ। এই মুহূর্ত থেকে আপনার সঙ্গে আমি সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলাম, এভরিথিং ক্লোজড। আপনি কি বলছেন তাকে ভেবে চিনতে বলছেন? আর সবকিছু এত দূর এগোনোর পরে আপনি এসব কথা কেন বলছেন? আমি যা বলছি আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই বলছি, আর কেন বলছি সেটা আপনি আপনার ছেলের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আরেকটা কথা, আমার বোনের বিয়ে আমি অন্য কোথাও দেব, আপনার ছেলের সঙ্গে। একদম ঠিক বলছো ভাইয়া, আমাদের বোন কি ফেলনা নাকি? আমরা এর চেয়ে ভালো পাত্র পাবো ওর জন্য। অবশ্যই পাব। শেষ মুহূর্তে এসে কিভাবে বলে মেয়ে দেখবে না? ভাইয়া তুমি এই ছেলের চিন্তা মাথা থেকে দূর করো, আমরা অন্য কোনো ছেলে দেখব। এরকম একটা বেয়াদব ছেলের সঙ্গে যে আমাদের সম্পর্ক হচ্ছে না সেটাই অনেক বড় আনন্দের বিষয়। রুবেল তুই এক কাজ কর, তুই আনিকার জন্য পাত্র দেখ, আমি ওই কবি সাহেবের ছেলে কি যেন নাম,
আবির, আবির ওই আবিরের চাইতেও ভালো ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেব। কবি সাহেবকে আমি দেখিয়ে দেব। তুই বলে মেয়ে দেখতেই যাসনি? গিয়েছিলাম বাবা, কিন্তু মানে ভালোই করেছিস। এমন পরিবারের সাথে বিয়ে না হয় ভালো, অসভ্য অভদ্র। বাবা আমি সরি, আমার আমার কারণে তোমার বিজনেস মানে মেয়ের ভাই তো তোমার বিজনেস পার্টনার পার্টনার ছিল, আজ থেকে সব কারবারই শেষ। ওই লোকের সাথে আমি কোনো বিজনেসেই জড়াবো না, এমন লোকের সাথে আমার দেখা না হয় ভালো। আমার ছেলের বিয়ে আমি অন্যখানে দেব, আরো ভালো মেয়ে আমি আমার পরিবারে আনবো। আমি বুঝতে পারিনি বাবা, তোর আর কিছু বোঝার দরকার নেই, যা করার আমিই করছি। আমার ছেলের বিয়ে আমি নির্ধারিত সময়েই দেব, এবং এর চেয়ে ভালো পরিবারের সাথেই তোর বিয়ে হবে। যা, তুই রুমে যা। হ্যাঁ, পার্টি তো দিবই, কারণ আমার বিয়ে হচ্ছে না, ছেলেটা আমাকে দেখতেই আসেনি। রাখছি ভাই। আনিকা, আপনি? আবির। আমি জানতাম। কি জানতেন? তোমার সঙ্গে আমার দেখা হবে। আপনি সেদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? আর গায়েব হব না যদি নাম্বারটা পাই। কি, আপনার ফোনটা দিন, নাম্বারটা সেভ করে দিই। ও হ্যাঁ, প্লিজ। থ্যাংকস। আমি বিল দিয়েছি তো না?
এইভাবে পথে ঘাটে প্রেম করতে না বোকা বোকা লাগে। ওরে আমার চালাক, তুমি কি চাও বলো? বিয়ে। ও মা, তুমি দেখি আস্তা বিয়ে পাগল একটা ছেলে। হ্যাঁ, তোমাকে নিয়েই তো আমার সব ভয়। তোমার ভাইরা যদি অন্য কোথাও তোমার বিয়ে দিয়ে দেয়? তা তো দিবেই। ভাইয়াদের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে সুপাত্রের হাতে তুলে দেওয়া। এর জন্য ওদের মিশন শুরু হয়েছে, সার্চিং সুপাত্র। মানে সুপাত্র খোঁজার জন্য গাধা গাধা সব পাত্র নিয়ে আসছে। আমি কি সেই গাধাদের দলে? তা কেন হবে, তুমি তো সুপাত্র। কিন্তু আমার চোখে হলে তো হবে না, ভাইয়াদের চোখে হতে হবে। তুমি এক কাজ করো না, তোমার বাবাকে গিয়ে বলো আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসতে, তাহলে তো। বাবা, ওইটাই তো মুশকিল। তাহলে আর কি, এই বোকা বোকা প্রেমে চলতে থাকুক। তুমি হাসলে না, আমার পৃথিবীটাই লোট পালট হয়ে যায়। তুমি এই কথাটা বলে আমার আরো বেশি হাসি আসতেছে এখন। অনেক হয়েছে, এবার চলো বাসায় যেতে হবে। তোমার জেনের সাথে কথা হয়েছে? চিরিনের সাথে কি ব্যাপারে? তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি নিয়ে কথা বলো সেটা কি আমি জানি? না, সেটা কোনো কথা হয় নাই। আচ্ছা ভাই, তোমরা বিয়ে কবে করবে? তোর বিয়ের পরে। আমার তো বিয়েই হবে। বিয়ে হবে না কেন? তোমরা যেরকম গাধা আমার কাছে ছেলে খুঁজে নিয়ে আসো, আমার জন্য ভয় মেয়েই দেখতে আসে না। আচ্ছা, এই পুরনো কথাবার্তা না তুললে কি নয়? তা তোর পরিচিত কোনো সাহসী ছেলে আছে? থাকলে বল। কিসের জন্য? বিয়ের জন্য, যে তোকে বিয়ে করবে। তার মানে তোমার জেরিনের সাথে কথা হয়েছে, তাই না? কি কথা হয়েছে জেরিনের সাথে? না, মানে বলছিলাম আর কি, যদি আচ্ছা, তোদের এই ইনিয়ে বিনিয়ে কথা না বললে কি চলে না? যা বলবি পরিষ্কার করে বল না। ভাইয়া, তুমি একটু বড় ভাইকে বুঝিয়ে বলো না প্লিজ। বড় ভাইকে কি বুঝিয়ে বলবো? তুমি সব বুঝতে ইচ্ছা করে আমার ঢালাই করতে ভাইয়া। আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, এই ছেলেটি কে রে, কি করে? আর শোন, বেকার টেকার হলে কিন্তু আমি বড় ভাইয়ের কাছে এই প্রস্তাব নিয়ে যেতে পারবো না, আগে বললাম। না ভাইয়া, বেকার না, অনেক বড় লোকের ছেলে, তাছাড়া নিজে একটা চাকরিও করে। তাই নাকি? আর তাহলে এক কাজ কর না, ছেলেকে বল তার ফ্যামিলি নিয়ে সোজা আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসতে। আরে বড় ভাই তো তোর বিয়ের চিন্তায় অস্থির হয়ে আছে। না 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 না, আমি এটা বলতে পারবো না। তুমি আগে ভাইয়াকে গিয়ে বুঝিয়ে বলো, তারপরে আমি। আচ্ছা যা, তোর এই কাজ আমি করে দেবো, যা। থ্যাংক ইউ ভাইয়া। অনন্যার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ বাবা, আপুর সঙ্গে কথা তো হলো, বললো টিকিট কনফার্ম, বাচ্চা কাচ্চা সব আসছে, এবার নাকি দেড় মাসের ছুটি, খুব ঘুরে বেড়াবে, দুর্ভয় নাকি আসবে। কত কি ভেবেছিলাম, ওকে বিয়ে দেব, বাড়িতে নতুন বউ আসবে, মেয়ে আসবে, মেয়ের জামাই আসবে, নাতি নাতনি নিয়ে বাড়িটা একবারে হই হই করবে, কিচ্ছু হলো না। এখন মুখে চুনকালি মেখে বসে থাকতে হবে। বাবা বাবা, তুমি টেনশন করো না। টেনশন করবো না, ভেবেছিলাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে তোকে সেটেল করে দিয়ে যাব, তা তো আর হলো না। আসলে বাবা, ঝামেলাটা তো আমিই করেছি। বাবা, সেদিন আমি দেখা করতে যাইনি। খুব ভালো কাজ করেছো। এখন কি হবে? তোমার কারণে যে বিয়েটা হলো না, মাঝখান থেকে আমার এতগুলো টাকা, এত বড় প্রজেক্ট সব ভেস্তে গেল।
এ নিয়ে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি সাত দিনের মধ্যে মেয়ে দেখব এবং আমি যে মেয়ে পছন্দ করবো তাকেই তোমার বিয়ে করতে হবে। বাবা এখন তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, মাথাটা একটু ঠান্ডা করি। জীবন ভাইয়াকে আমাকে ডেকেছিল। বস। আচ্ছা রুবেল, আনিকার বিষয়ে কিছু ভাবলি? আনিকার কোন বিষয়? ওর বিয়ের বিষয়। তোর কি বিষয়? মেয়েটার পড়াশোনা শেষ হয়েছে সেই কবে, পাত্র দেখা দেখি নিয়ে একটা জঘন্য ঘটনা ঘটে গেল, কিন্তু এখনো পর্যন্ত বোন তার বিয়েই দিতে পারলাম না। আমি তো আসলে ওই ঘটনার জন্য এতদিন চুপচাপ আছি। কবি সাহেব আর তার ছেলে মিলে যা করল, কিন্তু তাই বলে বোনের বিয়ে দেবো না তা তো হয় না। একটা ভালো ছেলে দেখে আনিকার বিয়ে দেব, তারপর তোর বিয়ে। ভাইয়া আমার বিয়ে পরে চিন্তা করলে হবে। আর তুমি কি এর মধ্যে আনিকার জন্য কোনো ছেলে দেখেছো? দেখেছি, বেশ কয়েকটাই দেখেছি, কিন্তু আমার কেন যেন মনোপুত হচ্ছে না। ভাই একটা কথা বলবো? বল। মানে বলছিলাম কি, আমার মনে হয় আনিকার পছন্দের কোনো ছেলে আছে। নিশ্চয়ই প্রেম করে বেড়াচ্ছে, এই জন্য এই জন্যই আমি আনিকার বিয়ে আগে দিতে চেয়েছিলাম। না না ভাইয়া, সেটা না। আমি যতটুকু জানি ছেলেটা ভদ্র, তোর ফ্যামিলিও অনেক ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও তারা যায়। আর তাছাড়া আনিকা আমাদের বোন না, আমাদের বোন হয়ে সে কি এই টাইপের কোন কাজ করতে পারে বলে তোমার মনে হয়? না, তা করবে না, কিন্তু আমি তো এভাবে মানবো না। আমি আগে ওই ছেলের সাথে কথা বলবো, তারপর ওই ছেলের ফ্যামিলির সাথে কথা বলবো, তারপর যা সিদ্ধান্ত নেবার সেটা নেব। তাহলে ভাইয়া আমি বরঞ্চ আনিকাকে বলি, সেজন্য ছেলেকে বলে তার ফ্যামিলি কিনে আমাদের বাসায় আসে, কি বলো ভাইয়া? বল। তুই আমার উপর রাগ করিস নি তো? কেন? না আসলে তখন তোকে এভাবে বললাম, আমার না মাথা ঠিক নেই, তোর বিয়ের আয়োজন সাথে এত সব ঘটনা, সব কিছু না ওই মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে আর কি। বাবা তুমি তুমি চিন্তা করো না বাবা, বিয়ে হবে। আমার ওই একটাই কথা, বিয়ে হবে, শুধু ওই পরিবারের সাথে হবে না। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, বল। এই আজকালকার ছেলেদের তো অনেক কিছু হয়, ওই যে তোরা বলিস না কি সব, যে রিলেশন হয়, ব্রেকআপ হয়, ক্রাশ হয়, তোর কি তেমন কোনো ঘটনা নেই? মানে তোর কোনো পছন্দ টছন্দ আছে কি না, থাকলে বল আমাকে, আমি ওই মেয়ের সাথে তোকে বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, মানে আছে নাকি কিছু? আছে। তাহলে এতদিন বলছিস না কেন? আমি আরো হন্যা হয়ে এদিক সেদিক তোর জন্য মেয়ে খুঁজছি, বিয়ে করবি তুই, আর পাত্রীকে আমি এনে দেবো নাকি তোকে? তাই তো বাবা। আবার বলে তাই তো বাবা। আরে তুই ওই বাড়িতে যাওয়ার ব্যবস্থা কর, আমি নিজে গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো। মেয়ে পছন্দ করে রেখেছে আর আমাকে বলে? আচ্ছা শুন, তুই একটু তাড়াতাড়ি ব্যবস্থা কর, হ্যাঁ,
তোর বিয়ের জন্য আমার সব কাজ আটকে আছে রে, বুঝতে পারছিস না? জি বাবা আমি কথা বলছি, ব্যবস্থা করতে হলে। হ্যাঁ জেরিন, আমাকে তোর কাজে সাহায্য করতে হবে না, তুই এক কাজ কর, আনিকাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আয়। বলেছে কিচ্ছু সাজবে না, ও ছেলেকে আগেই পটিয়ে ফেলেছে, কাজে বাবাকে আর পটাতে হবে না। হুম, এখন তোদের ভাইয়াকে ঠিকঠাক মতো পটাতে পারলেই হলো। হুম, এই হচ্ছে আমাদের আনিকা, আবির ভাই পরিচয় করিয়ে দিন। আমি জানি আমার ছেলের পছন্দ কখনো খারাপ হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিকার বড় ভাই। আবির, আনিকা কি ওনার কোনো আত্মীয় হয়? আমি একবার বলেছি আমি আনিকার বড় ভাই, আনিকা আমার ছোট বোন। আনিকা, ওনার ছেলেকে তুই পছন্দ করেছিস? হবে না, এ বিয়ে কোনোভাবেই হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। নবদ্য অশুভ পরিবারের সাথে আমি কখনো আমার ছেলের বিয়ে দিব না। আপনার ছেলের কারণে আমার বোন অপমানিত হয়েছে, আমরা পুরো পরিবার অপদস্থ হয়েছে। আমার যে ব্যবসার ক্ষতি হলো সেটা আপনার ছেলের কারণে হয়েছে? ওনার বোনকে আমি কখনো বউ করে নিয়ে যেতে পারবো না। চল তুই, আমার কিছু বলার ছিল। আমি স্বীকার করছি সেদিন পাত্রী দেখার সব আয়োজন আমার জন্য বন্ধ হয়েছে। আর এই জন্য আমি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু ওর তো কোনো দোষ নেই, ও তো এখনো পর্যন্ত ওর ভাইয়ের সব আবদার মেনে নিয়েছে। তাহলে ওর ভালো লাগা, ওর পছন্দ ওর ভাইদের কাছে গুরুত্ব পাবে না? ওয়েল সেড। অন্য একটা মেয়ের মোহে পড়ে তুমি আমার বোনকে অপমান করেছ। আমাদের পুরো পরিবারকে অপদস্থ করেছ, তারপরও বলছো আমার বোন তোমাকে পছন্দ করে।
আমি যার মনে করি আপনার বোনকে অপমান করেছি। এখন এই মেয়েটাকে ভালোবাসার জন্য যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত। আমার অপরাধের জন্য আপনারা যদি ওকে শাস্তি দিতে চান দিতে পারি, কিন্তু আমার মনে হয় আমাদের আরো একবার আলোচনা করা দরকার। আমাদের বড়দের কবি সাহেব আমার মনে হয় আমি আর আপনার একটা ক্লোজ ডোর মিটিং দরকার। আর সেই মিটিংয়ে তোমাদের ছোটদের থাকবার কোনো প্রয়োজন নেই, যাও তোমরা ছাদে গিয়ে গল্প করো। যাও ওদেরকে নিয়ে উপরে যায়। সেই দিনের গাথাপাত্রটা তাহলে তুমিই ছিলে। আর সেই গাধাপাত্রকে দেখে তো তুমিও বেকুব হয়ে গেছি। তার মানে তুমি ইচ্ছে করে সেদিন আসুনি? না, আসলে তোমাকে যখন প্রথম দেখলাম তারপর থেকে আমার সব কিছু উলটপালট হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম বিয়ে করলে তোমাকেই করবো। তারপর পাত্রী দেখবো না সিদ্ধান্ত নিয়ে পাত্রীর ভাইকে ফোন করলাম। এটা আমি কি করেছি? এই মেয়েই তো সেই পাত্রী, আর আমি কি না
আমি কি না এখনই তার ভাইকে মুখের উপর না বলে দিলাম? ও গড, দেখলাম পাত্রীর ভাইয়ের সঙ্গে তুমি বেরোচ্ছ। আমার তো মাথায় হাত, প্রতিজ্ঞা করে ফেলেছিলাম আমার ফাইনাল ডেস্টিনেশন তুমি, এবং আমি এটাও জানতাম তোমাকে পাওয়ার জন্য তোমার ভাইদের কাছে যেতে হলে আমাকে অনেক নাটক করতে হবে। আর আমি এতদিন কিছু জানতাম না, জানলে তো ভাইদের ভয় আমার কাছে আসতেই না। ওরে আমার চালাক পাত্র রে, কিন্তু এখন কি হবে? ওরা যে ক্লোজ ডোর মিটিং করছে, এর ফলাফল যদি নেগেটিভ হয় তখন? গধি, ফলাফল যদি নেগেটিভ হবে তাহলে কি আমাদের গল্প করতে পাঠাতো? Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.